নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভালো চাকরির খবর তোমরা তো এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু অর্থাৎ টি আর্মিতে কিন্তু প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লিকেশান করবে বা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমাদের বেতন কি দেওয়া হবে বা তোমাদের সিলেকশন প্রসেস এই সমস্ত বিষয়টাই সম্পূর্ণ তোমাদের আলোচনা করব অনুরোধ করব শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার পুরো ব্যাপারটাই খুব সহজে বুঝতে পেরে যাবে তো তোমাদের আসতে হবে দেখতে পাচ্ছো এখানে বলা আছে জয়েন্ট যে ওয়েবসাইট তোমাদের আসতে হবে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটটা তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে বা গুগল সার্চ করলেও পেয়ে যাবে এখানে আসার পরে এই ওয়েবসাইটটা অনেকটা এরকম দেখতে হবে এরকম দেখতে হওয়ার পরে তোমাদের এই থ্রি ডট দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবে হোম হু উই আর কেরিয়ার্স নোটিফিকেশান ডাউনলোড এই নোটিফিকেশানও তোমরা একবার ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে নোটিফিকেশানগুলো তোমাদের সামনে খুলে যাবে যে সবচেয়ে লেটেস্ট যে নোটিফিকেশানটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে নোটিফিকেশান ফর পিআরবি দু হাজার একুশ ফর সিলেকশান অ্যাস অ্যান অফিসার ইন টেরিটোরিয়াল আর্মি এখানে ডাউনলোড করলে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ টেরিটোরিয়াল আর্মির যে নোটিফিকেশানটা সেটা আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো এখানে লেখা আছে জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি অ্যাস অ্যান অফিসার তো তো এখানে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেট অফ এক্সামিনেশনটা কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছো ওখানে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখে কিন্তু তোমাদের রিটার্ন এক্সামিনেশনটা নেওয়া হবে এবং অফ অ্যাপ্লিকেশন ফর্ম কুড়ি জুলাই থেকে উনিশে আগস্ট কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে আর যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ওখানে বলা আছে দেখতে পাচ্ছ ওখানে ডাব্লু ডাব্লু ডট জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিও বি ডট ইন এটা কিন্তু গুগল সার্চ করলে খুব হবে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো তোমাদের এখানে কিন্তু ক্যান্ডিডেটদের ইলিজিবিল ক্রাইটেরিয়াগুলো কী কী বলা হয়েছে সেগুলো তোমাদের একবার আমি বলে দিই ন্যাশনাল আইটি কিন্তু অনলি ইন্ডিয়ান সিটিজেন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে এবং এজ লিমিটটা বলা হয়েছে দেখতে হচ্ছে এখানে উনিশে আগস্ট দু হাজার একুশ অনুসারে তোমাদের বয়স আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো আর তোমাদের দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা বলা হয়েছে দেখতে পাচ্ছো এখানে গ্রাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের যে কোনো শাখা থেকে গ্রাজুয়েট যদি তোমরা হও তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে আর ফিজিক্যালি স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের অবশ্যই যেহেতু এটা একটা 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 আর্মির চাকরি অর্থাৎ সেনাবাহিনী চাকরি কিন্তু অবশ্যই বলা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট ইন অল রেসপেক্ট তোমাদের কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে তাহলে কিন্তু তোমার এখানে এক চাকরিটা যোগ্য হবে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডেট অফ রিটার্ন এক্সামিনেশনটা ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে এবং সাবমিট অফ এক্সামিনেশন সাবমিস অফ এক্সামিনেশন ফর্মটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে কুড়ি জুলাই থেকে শুরু হবে এবং উনিশে আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু এটা হবে এবং এক্সামিনেশান সেন্টারগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা বলা হচ্ছে দেখতে হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের কলকাতায় এবং দার্জিলিংয়ে কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে যেহেতু এটা একটা অল ইন্ডিয়া জব অর্থাৎ সারা ভারতবর্ষের জন্য তোমাদের যেখানে এক্সাম সেন্টার তোমরা সেখানে কিন্তু সিলেক্ট করে তোমাদের কিন্তু যেতে হবে কিন্তু তোমরা যদি পশ্চিমবঙ্গ বাসিন্দাও তোমাদের কিন্তু এক্সাম সেন্টার আলাদা করে সিলেক্ট করতে পারবে পশ্চিমবঙ্গ এবং দার্জিলিংয়ের জন্যে এবার তোমাদের কী কী পরীক্ষা হবে কী কী সিলেবাস সেটা কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তোমাদের দুশো নম্বরে একটা পরীক্ষা হবে দেখতে পাচ্ছ এখানে বলা আছে পার্ট ওয়ানের রিজনিং আছে পঞ্চাশ নাম পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বার পার্ট টুয়ে এলিমেন্টারি ম্যাথামেটিক্স আছে তোমাদের পঞ্চাশ নাম্বারের কোশ্চেন থাকবে পঞ্চাশ আর পার্ট টুয়ে জেনারেল নলেজ আছে যেটা পঞ্চাশ নাম্বারের প্রশ্ন পঞ্চাশ পঞ্চাশটা মার্কস এবং তোমাদের পার্ট টুতে আছে তোমাদের জেনারেল মানে পার্ট টুতে আছে ইংলিশ এটা তোমাদের পঞ্চাশটা পঞ্চ পঞ্চাশ নম্বরে মার্কস থাকবে এরকম ভাবে তোমাদের কিন্তু সিলেবাসটা ভাগ করা হয়েছে এবার তোমাদের একবার বলে দিই যে তোমাদের কীভাবে তোমাদের এখানে ফিস ডিটেলসটা কি বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য দেখতে হচ্ছে এখানে বলা হচ্ছে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের লাগবে যেহেতু এটা ইন্ডিয়ান আর্মির তাই এটা অ্যাপ্লিকেশান ফিজ লাগে এবার হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাইদের অ্যাপ্লাই করতে গেলে তোমাদের আগে বারবার বলেছি এখনও একবার বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে ডব্লিউড্লু ড জয়েন্ট টেটোরিয়াল আর্মি ডট জিও ডট নিয়ে এটা কিন্তু গুগলে সার্চ করলে খুব ইজিভাবে পেয়ে যাবে এর পেলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাইটা ফর্ম ফিল আপ করতে হবে কুড়ি তারিখ থেকে এবার তোমাদের চলবে দেখতে পাচ্ছ কুড়ি জুলাই থেকে উনিশে আগস্ট রাত এগারোটা উনষাট পর্যন্ত তোমাদের কিন্তু চলবে তারপরে বন্ধ হয়ে যাবে এবার তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে দেখতে পাচ্ছ এই যে প্রসেসগুলো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার বলে দেওয়া হয়েছে রিটার্ন এক্সামিনেশান সেন্টারগুলো কি পুরো ডাটা এখানে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখান থেকে এই অ্যাড্রেস দেখে তোমাদের চলে যেতে পারো এবং এখানে হেডকোয়ার্টার্সের অ্যাড্রেসগুলো কিন্তু তোমাদের তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারো তোমাদের কোনো সমস্যা হবে না নিচে কোনো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ